নমস্কার বন্ধুরা, দ্য স্পাইসেস অফ লাইফে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্কশেক। এর জন্য আমি এখানে দুটো আম নিয়েছি। আমটাকে আমি কেটে এর ভেতর থেকে পাল্পগুলোকে বার করে নেব। আমের পালগুলো আমি বার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে আমি আমগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আমি দেব 125 গ্রাম চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি ফেটিয়ে নেব। চিনি আর আমটা দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। 250 ml এটার মধ্যে দুধ আছে। দুধটা দিয়ে আমি আবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি এটার জন্য হুইপ ক্রিম তৈরি করে নেব। আমি এখানে পিকের হুইপ ক্রিম পাউডারটা ইউজ করছি। এবার আমি এটা দিয়ে হুইপ ক্রিম বানিয়ে নেব। হুইপ ক্রিম সবসময় ঠান্ডা দুধ বা ঠান্ডা জলে তৈরি করে নিতে হয়। আমি এখানে নিয়ে নিয়েছি বরফ জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো হুইপ ক্রিম পাউডার। ক্রিমটা এবার আস্তে আস্তে জমা শুরু হয়ে গেছে। আমি এবার এর থেকে বরফগুলোকে তুলে ফেলে দেব। বরফগুলোকে আমি তুলে ফেলে দিয়েছি। এবার এটাকে আমি আবার ফেটিয়ে নেব যতক্ষণ না এটা জমে যাবে। হুইপ ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন এটাকে উল্টালেও কিন্তু পড়ছে না। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। আমি এবার হুইপ ক্রিমটাকে আমের পাল্পটার সাথে মিশিয়ে দেব। মিশিয়ে নিয়ে ফেটিয়ে নেব। আমার ম্যাঙ্গো মিল্কশেক রেডি।